সকাল সকাল হঠাৎ করে প্ল্যানিং, আর তারপরেই দাদা বোন মিলে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে একটা ব্লগ ভিডিও শুট করে ফেললাম। জায়গাটা জাস্ট অসাধারণ। চলুন আপনাদেরকে সেই সুন্দর জায়গাটার সাথে একবার পরিচয় করি। কোন্নগর গঙ্গার ঘাট থেকে বাঁ দিকে ঠিক মিনিট কাছে খাটলেই জিটি রোড ধরে আপনি দেখতে পারবেন একটা খুব সুন্দর বাগান বাড়ি, ঠিক এইরকম। আর সেটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ঠিক রাস্তার ওপরেই এরকম একটা সুন্দর গেট মতন করা, সেখান থেকে ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন। হ্যালো গাইস, আই'ম লিয়া, ইউ আর ওয়াচিং লিয়া স্ক্যাম। আর আজকে আমরা এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেটা পানিহাটির ঠিক অপোজিটেই কোন্নগরে অবস্থিত। আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে লোকেশনটা, আর এবার আমরা পুরো জায়গাটা ঘুরে দেখবো। সো স্টে টিউন, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। এখন আমরা পানিহাটি মহোৎসবতলা ঘাট পেরিয়ে যাচ্ছি কোন্নগর ঘাটে। নৌকো পেরোতে আপনাদের মাথা পিছু 8 টাকা করে ভাড়া নেবে, আর সাথে নৌকো ফাঁকা থাকলে আপনারা ঘাটের এইসব মনোরম দৃশ্য উপভোগ করে নিতে পারবেন, ঠিক যেমন ইসকনের এই সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে। আর ইসকনের এই মন্দিরের পাশেই যে ছোট বাঁধানো জায়গাটা দেখছেন, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পেনেটি বাগান। কথায় কথায় বলে রাখি, মহোৎসবতলা ঘাটের ঠিক অপোজিটেই আপনি যে সাদা মতন বড় একটা ঘাট দেখতে পারবেন, সেটাই হলো কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, অর্থাৎ আপনাদের গন্তব্যস্থল। আর ঢুকে এই যে দালান বাড়িটা দেখতে পারলেন, এই দালান বাড়িতে রয়েছে গ্রন্থাগার, রন্ধনশালা, আরো কত ছোট বড় ঘর। এখন আমরা রয়েছি ঠিক গঙ্গার পাশে, এই যে সেই ঘাটটা আমার ঠিক পেছনে রয়েছে, একটা খুব সুন্দর বসার জায়গা। দাদা ভাই ফটোগ্রাফি করছে, দাদা ভাই একটু হাই করে দাও, দারুণ লাগছে। চলো এবার বাকি জায়গাটা ঘুরে দেখানো যাক। কথা বলতে বলতেই আমি এইবার ঠান্ডা লেগেছে, আমার হোলিতে এত রং খেলেছি যে ঠান্ডা লেগে গেছে, রং না আবির খেলেছি, এখনো কমেনি। দেখো আমরা ঠিক এই বাড়িটার সামনে রয়েছি, খুব সুন্দর ভাবে সাজানো একটা ছোট্ট কুঁড়ে ঘরের ছাঁচে তৈরি করা একটা বাড়ি, আর তার ভেতরে রয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের এক মূর্তি। চলো দেখি আমরা। দেখতেই পারলে কোন্নগরে এসে উনি প্রথম কুঁড়ে ঘর আঁকতে শিখেছেন, আর তার এই সুন্দর গঙ্গার ধারের বাড়িটিকে আর কি বলবো, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। জায়গাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, আর বিশেষ করে কোন্নগর পৌরসভা এখন এটাকে মেনটেনেন্স শুরু করেছে, ওর জন্য আর কি জায়গাটা আরও সুন্দর লাগছে দেখতে। তো চলো, আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে আরেকটা বাড়ি, এখানে গিয়ে দেখা যাক, লেটস গো। তো আমরা এখন এসে গেছি এই বাড়িটাতে, জানি না ঢুকতে দেবে কিনা, ঢুকতে না দেওয়ারই কথা যদিও। হ্যাঁ ঢুকতে দেবে না হয়তো, কারণ এখানে আমি যা দেখতে পাচ্ছি সামনে জায়গাটা বন্ধ বন্ধ করা রয়েছে এরকম। তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাতে হবে ভিউটা। Thank you.
ছোট বড় নানান মাপের এই নতুন পুরনো গাছেরাই যেন বাড়িটাকে আরো সুন্দর করে তুলেছে, আর সাথেই রয়েছে নানান রকম পাখির দল। যারা যারা এত অবধি ভিডিওটা দেখেই ঠিক করে নিয়েছেন যে এখানে ঘুরতে আসতেই হবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, জায়গাটা কিন্তু অবশ্যই নোংরা করবেন না। অনেক কষ্টে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, অতএব আমাদের সবারই কর্তব্য যাতে জায়গাটা এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, এখনও কিন্তু পুরো বাড়িটা ঘুরে দেখা বাকি আছে। এখানে এসে একটা খুব সুন্দর বসার জায়গা পেলাম, বাড়ির ঠিক সামনে একদম, দারুণ গাছের মতন দেখতে, গাছের গুঁড়ি দিয়ে বানানো মনে হচ্ছে দেখে। তো এখানে বসে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার পুরো বাড়িটা ঘুরে দেখব। আমি শুধু এটুকু বলতে চাই, এই যে অবনীন্দ্রনাথের বাগান বাড়ি আমার ঠিক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ, অবনীন্দ্রনাথের বাগান বাড়ি, জায়গাটা এতটা দারুণভাবে সাজানো গোছানো। এখনও এখানকার অনেক গাছ এত পুরনো যে অনেকেই বলছেন যে হয়তো সেই গাছগুলো প্রায় 150-200 বছরের পুরনো। কয়েকটা গাছ দেখে তোমরা বুঝতেও পারবে যে এখানকার খুব পুরনো, অতি প্রাচীন গাছ, তারা অনেক ইতিহাসের সাক্ষী হয়ে এসেছে, তারা এখনও বর্তমান নতুন প্রজন্মকে সেগুলো জানান দিয়ে চলেছে। মানে এখানে এসে আমার এত ভালো লাগছে, এত দারুণ একটা ফিল হচ্ছে। দেখো আমার ঠিক পেছনে খুব খুব পুরনো পুরনো গাছগুলোকে নতুন করে বাঁধানো হয়েছে, চান বাঁধানো হয়েছে, সেখানে নতুন করে খুব সুন্দর করে বসার জায়গা করা হয়েছে। তারপর তো গাছগুলোর বয়স যেন জানান দিয়ে যাচ্ছে যে তারা কত বছরের পুরনো ইতিহাসের সাথে। চলো পুরো জিনিসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমি কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছি যে এখানে আমাকে আবার আসতেই হবে। আমার বাড়ি থেকে, মানে পানিহাটি থেকে ঘাট পেরিয়ে এই জায়গাটার দূরত্ব মাত্র 10 মিনিট, অতএব খুবই সোজা। আমি তো আবার এখানে আসছি। তবে তোমরা যারা যারা এখনই ভাবছো যে এখানে ঘুরতে আসবে, তাদের জন্য বলে রাখছি, 7ই মার্চ থেকে, 7ই মার্চ 2020 থেকে
31 মার্চ 2023 জায়গাটা বন্ধ করবে করোনার জন্য। তো তোমরা তারপরে এসে জায়গাটাতে ঘুরে যেতেই পারো। আর এত সুন্দর জায়গা যে সেটা পিকনিক স্পটে পরিণত হওয়ার আগেই আমার মনে হয় এখানে এসে ঘুরে যাবে। অন্তত তাতে জায়গাটার যে আসল মনোরম দৃশ্য তা তোমরা উপভোগ করতে পারবে। সুন্দর সুন্দর পাখির ডাক, সাথে কোকিলের কবিতান, জাস্ট সব মিলিয়ে অসাধারণ একটা। আর এই দালান বাড়ির দেওয়ালগুলো সব অবনীন্দ্রনাথ ঠাকুরেরই আঁকা ছোট ছোট চিত্র দিয়ে সাজানো। ভিডিওটাতে জায়গাটাকে কতটা সুন্দর লাগছে জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, ভিডিও শেষে আরও অনেক কিছু আছে, সেগুলো তো দেখতে হবে। ওয়েট ওয়েট, আর এখানে ঢোকার জন্য এখনো পর্যন্ত কোনো রকম কোনো টিকিটের ব্যবস্থা করা হয়নি, অর্থাৎ জায়গাটা তোমরা ফ্রি অফ কস্টেই ঘুরে দেখতে পারো। আর ডিসক্রিপশনে আমি জায়গাটার গুগল ম্যাপের লিংক দিয়ে দিই। হ্যাঁ, তবে আমি কিন্তু ভিডিওটার শেষে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করেছি, তাই ভিডিওটার শেষ অবধি কিন্তু দেখতেই হবে। অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাও। এত সুন্দর একটা বাগান বাড়ি, এত সুন্দর চারিদিকে গাছপালা, সবুজ, কোকিল ডাকছে শুনতেই পাচ্ছ, মানে জাস্ট জায়গাটা জাস্ট অসাধারণ অসাধারণ। খুব খুব শান্তি আসবে ভেতরে, একটা আলাদাই পিস ফিল হবে। মানে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা এখানে। তবে অবশ্যই এখানে পিকনিক টিকনিক অ্যালাউ নয়, তোমরা এসে জাস্ট এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো, কিন্তু কোনো রকমের কোনো পিকনিক কিংবা কোলাহল কিং মানে হৈহট্টগোল অ্যালাউড নয় এখানে। বুঝতে পেরেছি, পানিহাটিতে এই ঘাটের ঠিক পাশ থেকে দেখা যাচ্ছে, মানে আমি যেখানে হাঁটছি তার ঠিক পেছনে
ওখানে পানিহাটিতে ঠিক এই ঘাটের ঠিক অপোজিটেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির ঠিক অপোজিটে কোন্নগরে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ব্যাপারটা কিন্তু জাস্ট দারুণ। আমি আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাও আমাকে কমেন্ট করে। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমাকে তোমরা ফলো করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, যাতে নেক্সট ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। আর যেটা হচ্ছে কথা, তোমরা যদি এখানে এর আগে না এসে থাকো তবে অবশ্যই এখানে আসতে পারো। আর যারা যারা এখানে এর আগে এসেছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে জায়গাটা কেমন লেগেছে। কারা কারা এখানে আসতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা অনেক 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 শেয়ার করো।